तो बंधुरा स्कूल सर्विस कमिशन न्यू SLST विज्ञप्ति कब बेरोबे जरा चिंतित पड़छ जरा डिमोटिवेट हो पड़छ तादेर जोन्नो किन्तु ए भिडियोटी खूब गुरुत्वपूर्ण होते चले तुम्हारा अवश्य भिडियोटी प्रथम थे शेष पर्यन्त देखार चेष्टा करो और भिडियोटी जदि भालो लागे अवश्य लाइक कर दिओ और चैनल के अवश्य सबसक्राइब कर दिओ। तो बंधुरा देखे नाओ जे तुम्हरा बार बार कमेंट करछो जे ए बछर एग्जाम होबे कि होबे ना नोटिफिकेशन बेरोबे कि बेरोबे ना अनेकेई बोलछो जे एरकम तो दीर्घ 6 बछर धरे शुने आसछि जे शीघ्रई विज्ञप्ति बेरोबे शीघ्रई नियोग होबे। तो बंधुरा एबारेर खेलाटा किन्तु सम्पूर्ण आलादा कारण जेभावे दुर्नीति सामने एसेछे पश्चिमबंग सरकारेर तारा किन्तु आप्राण चेष्टा करबे नतून करे एबं स्वच्छभावे नियोग करार जन्य। तार जन्य किन्तु आमरा बर्तमान माननीय शिक्षामंत्री श्री ব্রাত্য বসুর মুখ থেকে এবং তার বয়ান থেকে স্পষ্ট যে তারা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ করার জন্য অত্যন্ত আগ্রহী কারণ বর্তমানে পশ্চিমবঙ্গের স্কুলগুলো যেভাবে বেহাল অবস্থা হয়ে পড়েছে তো বন্ধুরা এর জন্য কিন্তু আমাদের এগিয়ে আসতে হবে তার জন্য আমাদের প্রিপারেশন শুরু করতে হবে যাতে আমরা জবটি পাই। তো বন্ধুরা এই জবটি পাওয়ার জন্য আমাদের প্রিপেয়ার্ড হতে হবে তোমাদের যারা কানে কানে কানাকানি করছে ডিমোটিভেট করছে যারা তোমাদের কানে আবর্জনা ছুঁড়ে দিচ্ছে যে SLST এক্সাম হবে না SLST এক্সাম হবে না SSC দীর্ঘ 6 বছর ধরে বলছে যে আজ হবে কাল হবে SSC টাকা ছাড়া হবে না যারা এমন কথা বলছে তাদের সেই কথাগুলো আবর্জনার মতো নর্দমা স্তূপে ফেলে দাও। তো বন্ধুরা তোমাদের এটুকু বলে রাখতে পারি যে মে মাসে তোমাদের নোটিফিকেশন যেটি বেরিয়েছিল সেটির মাধ্যমে কিন্তু অনেকে পড়াশোনার গতি বেড়ে গিয়েছিল কিন্তু যেহেতু অনেক দুর্নীতি সামনে আসায় সমস্ত ব্যাপারটি কিন্তু কোর্টের অধীনে চলে গিয়েছে। তোমাদের কিন্তু এটুকু বলবো যে কোর্টের অধীনে যাওয়ার একটি কারণ 2016 সম্পূর্ণ প্যানেল এবং ওয়েটিং লিস্টটি কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু কমিশন ওয়েবসাইটে প্রকাশিত করেননি তার জন্য এটি কোর্টের অধীনে এতদিন ছিল এবং CBI এর হাতে ডাটা রুমের সম্পূর্ণ ভার সম্পূর্ণ দায়িত্ব ছিল CBI সম্পূর্ণভাবে দখল করেছিল ডাটা রুমটি। তো বন্ধুরা স্কুল সার্ভিস কমিশন সম্পূর্ণভাবে নবম দশম এবং একাদশ দ্বাদশে যেহেতু ওয়েটিং লিস্ট এবং সম্পূর্ণ মেরিট লিস্ট প্যানেল সহ প্রকাশিত করে দিয়েছে তাই কিন্তু আর কোনো দুশ্চিন্তার কারণ নেই হয়তো আগামী সোমবারে এই মামলাটির শুনানি সম্পূর্ণভাবে হয়ে যাবে এবং CBI স্কুল সার্ভিস কমিশনের হাতে কিন্তু ডাটা রুমটি হস্তান্তর করবে। সেই সঙ্গে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের যেভাবে গতি দেখা দিয়েছে তোমরা যদি দেখো যে গত 7 দিনের স্কুল সার্ভিস কমিশনের গতি তাহলে লক্ষ্য করবে যে তারা কিভাবে দ্রুত নবম দশম এবং একাদশ দ্বাদশের প্যানেল ওয়েটিং লিস্টটি বের করেছে। তো বন্ধুরা তোমরা যদি সেই দিকগুলো দেখো তাহলে বুঝতে পারবে যে পশ্চিমবঙ্গ সরকার নিউ নোটিফিকেশন সম্পর্কে কতটা আগ্রহী এবং নতুন নিয়োগ সম্পর্কে কতটা আগ্রহী। তো বন্ধুরা ব্রাত্য বসু মহাশয় বারবার বলেছেন যে স্বচ্ছতার সঙ্গে আমরা নিয়োগ করব যেভাবে পশ্চিমবঙ্গ সরকার ঘাট ধাক্কা খাচ্ছে বারবার কলকাতা হাইকোর্টের কাছে এখান থেকে এটা স্পষ্ট যে আর দুর্নীতি বা আর কেউ টাকা দিতে কিন্তু সাহস করবে না কারণ যারা টাকা দিচ্ছে তাদের সকলেরই জব যাচ্ছে। তো বন্ধুরা তোমাদের শেষে এটুকুই বলবো যারা তোমাদের ডিমোটিভেট করছে যে সমস্ত বন্ধুরা আত্মীয়রা পরিবার পরিজনেরা তাদের থেকে দূরে থাকো তাদের কথাগুলো যদি তোমার কানে আসো তোমরা কিন্তু তাদের কথাগুলো কিন্তু আবর্জনার মতো সেই নর্দমা স্তূপে সেই ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দাও। তো বন্ধুরা তোমরা অবশ্যই উত্তীর্ণ হও তোমাদের জন্য অল দ্য বেস্ট তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নাও। তো বন্ধুরা কীভাবে তোমরা জবটি পাবে তার জন্য সেদিকে নজর দাও সেদিকে ফোকাস করো কে কী বললো সেই কথাগুলোতে ডিমোটিভেট না হয়ে তোমরা সেই কথাগুলোকে যথাসম্ভব তার স্থান ডাস্টবিনের দিকে ছুঁড়ে ফেলে দাও এবং নিজের মোটিভেশন নিয়ে এবং তোমরা যতটা সম্ভব পারবে কিভাবে প্রশ্ন আসবে এবং কি ধরনের প্রশ্ন আসে স্কুল সার্ভিস কমিশনের থেকে তোমার সাবজেক্টে যারা টিচার আছেন বা তোমার সাবজেক্টে যারা শিক্ষক আছেন তাদের থেকে জানো যে কী রকমের প্রশ্ন আসে কি বই পড়তে হবে না হবে সেগুলো তোমরা জেনে রাখো এবং প্রত্যেকটি তোমাদের যার যে সাবজেক্ট হয়ে থাকে না কেন সায়েন্স বা আর্টস গ্রুপের
से सबजेक्ट थे कि धरणे प्रश्न आसे विगत एस एस सी प्रश्नगुलो निये तुम्हारा बस समय प्रत्येक दिन एवं सेखान किन्तु एनालाइसिस करो सेखान परीक्षा पर्यवेक्षण कर देखो जो कि धरणे प्रश्न आसे। तो बंधुरा आशा करी आजकल भिडियो देखे तुम्हारा अनेक मोटीट हम तो बंधुरा अवश्य तुम्हारा चैनल संगे थको तुम्हारे मोटीट करा और तुम्हारे सठिक पथे नहीं जावा लक्ष्य। तो बंधुरा देखा हे आगामी और एक नतून एक भिडियो नहीं सकल के असंख्य धन्यवाद भिडियो सम्पूर्ण देखार जो।